কংগ্রেসের থানা ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে তিমুল উত্তেজনা মামলার মানিকচক থানায় পুলিশের লাগানো ব্যারিকেড এবং মূল গেট ভেঙে কংগ্রেস কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করতে ব্যাপক উত্তেজনা ছড়ায় থানার গেটের সামনে। কর্তব্যরত পুলিশ কর্মীরা বাধা দিতে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশ ও কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে শেষমেশ বিশাল পুলিশ বাহিনী তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পরে কংগ্রেস সাংসদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মানিকচক থানার পুলিশ আধিকারিক এর সাথে সাক্ষাৎ করে। আমাদের দাবি, যারা এই আমাদের প্রার্থীর উপরে হামলা করেছে, বাড়ি ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এক, দুই হচ্ছে এখানে সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে করা হয়েছে, কি অন্যায় তিনি করেছেন সেটা নিয়ে আমরা এসেছিলাম আজকে। আমরা একটা লিখিতভাবে ডেপুটেশনও দিয়েছি, আমাদের সঙ্গে এমপি সাহেব আছেন ডালুবাবু, এবং আমাদের বক্তব্য একটাই যে ভয় কি আছে, লড়াই করুক না, দম থাকলে, হিম্মত থাকলে, ক্ষমতা থাকলে লড়াই করুক, আমরা প্রস্তুত আছি।